এটা 200 এম্পিয়ার, এটা কোন দেশে? 100 এম্পিয়ারের 12 ভোল্ট, 12 ভোল্ট। এটার প্রাইসটা? এটার প্রাইসও সেম 8500, 8500, 224 এম্পি। আমি দেখাই, হ্যাঁ ওই যে মাঝখানে 10 আছে, এরপরে আছে 2 12 12। ওকে একটা দেখাই দিই, 300, এটা 300, 300। হ্যাঁ ভোল্ট কত? এটা ভোল্ট হচ্ছে 2 ভোল্ট। ফিউশন কত? এটা পড়বে আপনার 3500 টাকা থাকবে এই দুটো ব্যাটারির সাথে। এই ব্যাটারিটা এখানে বসবে। হ্যাঁ তো এই বক্সও ব্যাটারি, তাহলে প্রাইসটা বলে দেন। হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি সুপার ব্লগস এর একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, আজকের ভিডিওটি হতে যাচ্ছে পুরাতন জাহাজের ব্যাটারি নিয়ে। কোন ব্যাটারির দাম কত, কোন ব্যাটারির ভোল্ট কত, এগুলো ভিডিওতে সংক্ষেপে জানানোর চেষ্টা করেছি। এর বাইরেও যদি কোনো কিছু আপনার জানতে ইচ্ছে হয় তাহলে ভিডিও শুনে দেওয়া রোমান ভাইয়ের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করে জেনে নিতে পারবেন। বন্ধুরা, এই দোকানের নাম হচ্ছে শাহজানিয়া ব্যাটারি হাউস এবং ঠিকানা হচ্ছে মাদামবীর হাট, ভাটিয়ারি, সীতাকুণ্ড, চট্টগ্রাম। বন্ধুরা, ভিডিও যদি আপনার ভালো লাগে ভিডিওতে একটা লাইক দেবেন, এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। কথা নয়, শুরু করা যাক। এই মুহূর্তে আমি আছি শাহজানিয়া ব্যাটারি হাউসে। এখানে আসলে আপনারা পাবেন রোমান ভাইয়াকে। ভাইয়া আসসালামু আলাইকুম। ভাইয়া আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? আজি ভাইয়া ভালো। তো আজকে আমরা শুরু করবো কি দিয়ে? এই তো এখান থেকে ব্যাটারি দিয়ে। ব্যাটারি এটা একবার ফ্রেশ দেখা যাচ্ছে। হ্যাঁ, এগুলো একদম ফ্রেশ, মানে ইউজ হয় না এটা? না, ভিউয়ার্স একেবারে রাস্তার পাশে আমরা ভিডিও করতেছি, একটু নয়েজ কিন্তু থাকবে। একটা ব্যাটারি বের করেন, আমরা ব্যাটারিগুলো ভোল্ট এবং অ্যাম্পিয়ারগুলো জেনে নেব, তারপর কন্ডিশনগুলো রোমান ভাইয়ের থেকে জানার চেষ্টা করব। এই যে 12 ভোল্ট 7 অ্যাম্পিয়ার। হ্যাঁ গরম তো, 12 ভোল্ট 7 অ্যাম্পিয়ার, 12 ভোল্ট 7 অ্যাম্পিয়ার, 7 অ্যাম্পিয়ার। হ্যাঁ এখানে 2 পিস আছে। হ্যাঁ 2 পিস আছে, বক্স সহ বিক্রি করবেন না? হ্যাঁ। এখানে এই যে ভিতরে আরো কি আছে? আরো কি আছে? দুটোটাই আছে। হ্যাঁ বক্সে আবার হাতলও আছে। হ্যাঁ এটা সুন্দর করে আপনার ধরে, আবার এখানে চার্জিং এর ব্যবস্থা আছে না? এটা কি কেবল আছে? না কেবল নাই, কেবল নাই। আচ্ছা ব্যাটারিগুলো আলাদাভাবে চার্জ করতে হবে। হ্যাঁ এই বক্সটা সহ থাকবে এই দুটো ব্যাটারির সাথে, এই ব্যাটারিটা এখানে বসবে। হ্যাঁ তো এই বক্স সহ ব্যাটারি, তাহলে প্রাইসটা বলে দেন। বক্স সহ প্রাইস পড়বে 2000 টাকা। 2000? হ্যাঁ বক্স সহ 2000 টাকা। দাম কি ঠিক আছে কিনা ভাইয়া? হ্যাঁ আচ্ছা ওকে। এগুলো তো এমনি সিঙ্গেল 1000 টাকা করে, তো বক্স সহ 2000 টাকা। এই 12 ভোল্ট 9 এম্পিয়ার ব্যাটারি যেগুলো, এগুলো ভাইয়া নতুন 1100 1200 টাকায়, মানে যেমন ক্যারেন্টি ব্যাটারিগুলো আছে 1100 টাকায় নতুন পাওয়া যায়। পাওয়া যায় ওই হিসাবে, এগুলোও নতুন তো, এগুলো একেবারে নতুন নাই নতুন। হ্যাঁ যেহেতু বক্স দিচ্ছেন, হ্যাঁ সেজন্য আপনি 2000 টাকা বলছেন। হ্যাঁ ঠিক আছে ওকে। তারপরে ভাইয়া এগুলো বলে দেন। এগুলো হচ্ছে আপনার চার্জার কত? 12 ভোল্ট 24 ভোল্ট। অটো 12 ভোল্ট দিলে একটাতে 12 হবে, আবার দুইটাতে 2টা হবে, মানে একসাথে একটাতে 12 ভোল্টে চার্জ করতে পারবে, একটাতে 24 ভোল্টে চার্জ করতে পারবে। কোন কানেকশনগুলো কই? কানেকশন হচ্ছে মনে করেন দুটো কানেকশন আমাকে দেখেন। এই তো দুটো, আচ্ছা এই যে দুটো কানেকশন আছে, মানে এই দুটো কানেকশন। হ্যাঁ দুটো, মানে এটা অটো আর কি, 12তে দিলে 12, 24 দিলে 24, 24 হবে। হ্যাঁ আবার এটা এই মোবাইলের চার্জ যেভাবে হয় 100% হলে যেভাবে বোঝা যায়, এটা সেইভাবে ডিসপ্লেতে দেখা যাবে। আচ্ছা 100% ওকে, এটা দেখা যাবে। তো এটার প্রাইস দিচ্ছেন কত? এটা পড়বে আপনার 3500 টাকা। 3500? হ্যাঁ সব জিনিসের দাম কিন্তু ভাইয়া আমার জানা নাই। হ্যাঁ আপনি মানে আপনার ইয়ার থেকে নামগুলো ঠিকভাবে বলবেন। হ্যাঁ ভাইয়া তারপরে এটা, এটা এটা 12 24, এদিকে যে 12 আছে এদিকে দিলে 24, মানে দুইটা দেওয়া যাবে। এটা এগুলো হচ্ছে চার্জার। হ্যাঁ চার্জার 5 এম্পিয়ার। হ্যাঁ এটার প্রাইসটা বলে দেন। এটার প্রাইস পড়বে একদম 4000 টাকা। 4000 টাকা। হ্যাঁ এটার পেছনে ব্যাকসাইডটা দেখাই দিই, কন্ডিশনটা দেখাম। আবার এদিকে একটা আছে, এটা চার্জার, এটা ট্রলি, ট্রলি ট্রলি মানে এটা ও এটাও চার্জার, এটা চার্জার। এটা কত ভোল্ট কত অ্যাম্পিয়ার? এটা এটা 12 24, 12 ভোল্ট 24 ভোল্ট। হ্যাঁ আমি দেখাই, এই যে এটাতে 12 আর এটা হচ্ছে এটা 12 আর 12 24, এদিকে দিলে একটা এদিকে দিলে দুইটা। ও হ্যাঁ
অন অফ, অন অফ এখানে উঠবে। হ্যাঁ, এখানে হাতল আছে, এই যে হাতল আছে, ধরার সুবিধা আছে, চাকা আছে। তো এটার প্রাইসটা কত হচ্ছে ভাইয়া? এটার প্রাইস পড়বে আপনার 14,000 টাকা। 14,000? হ্যাঁ। ওকে, তো এটা বড়, এটা ওজনও বেশি, ট্রান্সফরমারটাও বড়। ওকে, তারপরে ভাইয়া এগুলো হচ্ছে ভাইয়া আমার যারা ভিউয়ার্স আছে ওনারা সার্চ করে দেখবে কোথায় কমে পাওয়া যাচ্ছে, আপনার থেকে যদি কমে পায় আপনার থেকে নেবে। না, কম অবশ্যই রাখবো। তারপরে এবার আমরা ব্যাটারিতে চলে আসি। এবার ব্যাটারিগুলো কীভাবে বল সিলেন্দর বলেন? এগুলো হচ্ছে আপনার 300 এম্পিয়ার করে। এগুলো অনেকজনে কষছিল তো দিতে পারে না, এগুলো এখন নতুন মাল আসছে আর কি। এরকম যদি আমাদের বেশিরভাগ দেখাই দিব। এখন তো বোল্ট দেখলাম, তাহলে এটা কানেকশন করবে কি সিরিজে? না সিরিজে আর কি, সিরিজে সিরিজে কানেকশন করলে আপনার 12 ভোল্ট হবে। ছয়টা কানেক্ট করলে 12 ভোল্ট হবে, এম্পিয়ার 300 থাকবে। হ্যাঁ, তো প্রাইস এক পিসের প্রাইস বলবেন না, ছয় পিসের একসাথে? তাহলে এগুলো ছয় পিসের প্রাইস পড়বে আপনার 35,000 টাকা এক সেট। এক সেট 35,000, মানে তখন হবে যে 12 ভোল্ট 300 এম্পিয়ার এক সেট ব্যাটারি 35,000 টাকা। হ্যাঁ, এগুলো কি ভাই গ্যারান্টি ওয়ারেন্টি কিছু দেবেন? ওলা গ্যারান্টি ওয়ারেন্টি আশা করে দিতে হয় না, কারণ আমার আপনার প্রথম ভিডিওতে যেহেতু মাল আমরা বিক্রি করছি তো এখনো পর্যন্ত কোনো অবজেকশন আমরা পাই নাই, তাই বুঝছেন? আচ্ছা আচ্ছা, ওকে। তারপর নেক্সট এটা ভাইয়া কালোটা, কালো এটা হচ্ছে 200 এম্পিয়ার। একটা এক পিস ব্যাটারির উপর তুলে আমাদেরকে দেখাবে, সবগুলো দেখতে হবে না। এম্পিয়ার 200, ভোল্ট কত? ভোল্ট 2 30,000 টাকা। এম্পিয়ার হচ্ছে এটা, ওজন আছে কিন্তু, এটা এম্পিয়ার হচ্ছে আমার 224 এম্পিয়ার। হ্যাঁ, 224 এম্পিয়ার, মেড ইন জার্মানি এটা। এটা জার্মানি না? হ্যাঁ। ব্যাটারির মুখটা একটু দেখাই দিই, এটা মেড ইন জার্মানি। এভাবে ছয়টা ব্যাটারিকে, এই যে দেখুন, ছয়টা ব্যাটারিকে আপনারা সিরিজে কানেকশন করে 12 ভোল্ট করবেন। আর এটা 224 এম্পিয়ার, একটা ব্যাটারির ভোল্ট হচ্ছে 2 ভোল্ট 2 ভোল্ট, ছয়টা কানেকশন করলে হবে 12 ভোল্ট 12 ভোল্ট। তো তখন এটার প্রাইসটা কত হবে? এটার প্রাইস রাখি দিন, এটার প্রাইস পড়বে 30,000 টাকা। ছয় পিসের দাম 30,000 টাকা। ওকে, তারপরগুলো কত বলবে? তারপরগুলো 2 ভোল্ট 300 এম্পিয়ার, 300 ফার্স্টে যেগুলো দেখাইছিলাম 300। হ্যাঁ হ্যাঁ, এগুলো সেম না? হ্যাঁ সেম। ওগুলোর প্রাইস তো বলছেন 35,000। ওকে, এগুলো অরিজিনাল জাহাজের? হ্যাঁ, অরিজিনাল জাহাজের। আচ্ছা ভাই, এটা এগুলো বোল্ট কি একটু মেপে দেখাবেন? বোল্ট ঠিক আছে কিনা? হ্যাঁ দেখাবো, সমস্যা নাই। কিন্তু বোল্ট মেপে দেখলে? হ্যাঁ, বোল্ট টু। ওকে, আমি আপনাকে বলতেছি আপনি এই ব্যাটারিটা মাপেন, এই যে মাসের এই ব্যাটারিটা মাপবেন, সবগুলো তো আর মেপে সমস্ত করতে পারবো না। এই দেখেন, টু বোল্টটা মাপতেছি, বাট এম্পিয়ার তো মাপা সম্ভব হচ্ছে না। না হ্যাঁ, ওকে। তো তারপরে এবার ভাইয়া এই ব্যাটারিগুলো সম্পর্কে বলবেন। এখানে এটা 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 তিনটা একই ক্যাটাগরি, তিনটা এক, হ্যাঁ মানে এখন পর্যন্ত যা দেখছি কোনটা দিতে পানি দিতে হবে? আর এগুলো হয়েছে আপনার জেল ব্যাটারি, এগুলো হচ্ছে জেল, এগুলো হচ্ছে জেল ব্যাটারি, এগুলো হয়েছে মেইনটেনেন্স ফি, মেইনটেনেন্স করা লাগবে না। হ্যাঁ, মেইনটেনেন্স ফি। এটা লেখাটা কেন এটা? ওরে আল্লাহ, এটা তিন তল কেন? হ্যাঁ, এটা অনেক ওজন। এটা এম্পিয়ার কত ভাইয়া? 100 এম্পিয়ার। এটা 100 এম্পিয়ার।
একশো এম্পিয়ারের 12 ভোল্ট, এটা 12 ভোল্ট, এটা 12 ভোল্টের, এটা 12 ভোল্টের। হ্যাঁ, তো এগুলো প্রাইস দিচ্ছেন কত করে? এগুলো আপনার প্রাইস পড়বে 8,500। একশো এম্পিয়ারের 12 ভোল্টের ব্যাটারি প্রাইস 8,500। এগুলো এম্পিয়ার ঠিক আছে ভাইয়া? হ্যাঁ, এম্পিয়ার 12 একশো, যেখানে লেখা আছে আমি লেখা আছে 12 ভোল্ট 100 এম্পিয়ার। হ্যাঁ, ওকে, 20 আওয়ার্স। হ্যাঁ, এটাও দেখতে পারেন, এটাও 100 এম্পিয়ার, 100 এম্পিয়ারের 12 ভোল্ট। এটার প্রাইস স্যার? এটার প্রাইসও সেম 8,500। হ্যাঁ, এটা একদম ওকে, লাইট জ্বলতেছে, এই সবুজ লাইট জ্বলতেছে, এখানে সবুজ মানে ওকে। ওকে, ঠিক আছে। তারপরে নেক্সট ভাইয়া, তারপরে এখানে এই ব্যাটারিগুলো তো আলগানো সম্ভব হবে না? 150 এম্পিয়ার, 150 এম্পিয়ার মেইনটেনেন্স ফ্রি। হ্যাঁ, এটা হচ্ছে আপনার মেড ইন দুবাইয়ের মাল এটা। হুম, এটা পড়বে আপনার 15,000 টাকা, 15,000, 150 এম্পিয়ার, 150 এম্পিয়ার। হ্যাঁ হ্যাঁ, 12 ভোল্ট 150 এম্পিয়ার এখানে লেখা আছে। এটা ভাইয়া ভোল্টটা চেক করার একটু ইয়েটা নিন, ভোল্ট যে 12 ভোল্ট আছে, আমি জাস্ট ভোল্টটা চেক করে দিচ্ছি, কারণ এম্পিয়ার চেক করতে হলে এগুলোকে এগুলোতে লোড দিতে হয়, লোড দিতে হবে, লোড দিয়ে তারপরে ক্লাস এখানে বল চেক করতে বল দেখাচ্ছি। ওই ভোল্ট 12 থেকে বেশি আছে বল। তারপরটাতেও ধরে ফেলেন, আমি দেখাই। হ্যাঁ, ওই যে মাঝখানে 10 আছে, এরপরে আছে 2 12 12। ওকে, তারপরে দুটো চেক করলাম, আবার এই শেষ মাদারটা চেক করে দেন। এগুলো চেক করার উদ্দেশ্য হচ্ছে ব্যাটারিগুলো যে ড্যাড না, এটা বোঝানোর জন্য আমি ভিডিওতে চেক করে দেখাচ্ছি। আর যারা নেবে তাদের সবাইকে চেক করে সব কিছু চালাই দেখাই দিব। হ্যাঁ, চালু করে দেখাই দিব, চালু করে দেখাই দিব। হ্যাঁ, ওকে, ঠিক আছে। তাহলে এটার প্রাইস দিলেন কত? 15,000 টাকা। তারপরে এটা কত এম্পিয়ার? এটা হচ্ছে 130, 130 এম্পিয়ার। তো এখানে লেখা আছে মেড ইন জাপান, এটা মেড ইন জাপান না? হ্যাঁ, এটার প্রাইস দিচ্ছেন কত? এটার প্রাইস পড়বে আপনার 13,000 টাকা, 13। তারপর এটা কত এম্পিয়ার? এটা 200 এম্পিয়ার, সেল মেড ইন কোরিয়া। 200 এম্পিয়ারের প্রাইস কত? এটার প্রাইস পড়বে আপনার 16,500, 16,500। তারপরটা কত এম্পিয়ার? এটাও সেম 200, 200 এম্পিয়ার, প্রাইস 16,500, 16,500। তারপরে এখানে আরও দুটো ব্যাটারি আছে, এটা 80 এম্পিয়ার, একটু উপর মানে একটু দেখাবো, যেটুগুলো দামি জিনিস একটু যদি না দেখে আমার ভাইয়েরা কেমনে কিনবে। এটা বলটা, হ্যাঁ বলটা চেক করেন, এই 12 12, রাইট, 80 এম্পিয়ার, তো এখানে লেখা আছে 80 এম্পিয়ার। এই যে, হ্যাঁ, তো এটার প্রাইস দিচ্ছেন? এটার প্রাইস পড়বে আপনার 7,500, 7,500, 80 এম্পিয়ার, 12 ভোল্ট, 7,500। তারপরে ওটা, এটা 100 এম্পিয়ার, এটা 100 এম্পিয়ার। হ্যাঁ, এটার ভোল্টটা চেক দিন, ওকে ওকে, হ্যাঁ এটা 100 এম্পিয়ার, 100 এম্পিয়ার, প্রাইস 8,500, 8,500। ওকে, তারপরে এখানে এগুলো সবগুলো 2 ভোল্টের না? হ্যাঁ, এগুলো 2 ভোল্টের, এগুলো 200 এম্পিয়ারের, 200 এম্পিয়ার। হ্যাঁ, এটা হচ্ছে রকেট। হ্যাঁ, লেখা আছে অবশ্যই, এই 200 এম্পিয়ার, 200, মেড ইন কোরিয়া, মেড ইন কোরিয়া, কোরিয়া। ওকে, 2 ভোল্টের এগুলো তো 6টা মিলেই সিরিজ করতে হবে না? হ্যাঁ, 6টা মিলেই এক সেট, 6 পিসের দামটা বলে দেন। 6 পিসের দাম পড়বে আমার 30,000 টাকা, 30,000 টাকা। এগুলো হচ্ছে 200 এম্পিয়ার, 200 এম্পিয়ারের। এগুলো তো আমরা আগে দেখছি, এটা ফাকুডা, একটা একটা নেওয়া যাবে? হ্যাঁ, একটা নিব, এগুলো অনেক ওজনের জিনিস। এগুলো মেড ইন, এটাও 200 এম্পিয়ার, এটা 200 এম্পিয়ার। এটা কোন দেশে বলতে পারেন? এটা জাপানি হবে, জাপানি, জাপানি কই লেখা আছে? কেন লেখা নাই হয়তো ওগুলা দিয়ে বোঝা যাচ্ছে, লেখাগুলো দিয়ে। তবে এগুলো তো বাংলাদেশি না? না, বাংলাদেশি না, কনফার্ম, এটা কনফার্ম। হ্যাঁ, এগুলো বেশিরভাগ জাপান কোরিয়া এই দেশে দিয়ে। অনেক ব্যাটারি তো আপনার মেড ইন লেখা থাকে না, লেখা থাকে না। হ্যাঁ, যেগুলোতে লেখা আছে ওগুলোতে লেখা। 200 এম্পিয়ার না ভাইয়া? এটা 200 এম্পিয়ার, 200, এই যে 200, হ্যাঁ 200 এম্পিয়ার। তো এগুলো 6 পিসে, যে এখানে 6 পিস মিলে এক সেট হবে, 6 পিস মিলে 12 ভোল্ট হবে। 6 পিসের প্রাইসটা, 6 পিসের প্রাইস পড়বে আমার 30,000 টাকা, 30,000 টাকা। ওকে, তো ভিউয়ার্স, ভিডিও স্ক্রিনে রোমান ভাইয়ের নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করে আপনি সরাসরি এখানে এসেও ব্যাটারিগুলো নিতে পারবেন, অথবা আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই সকল ব্যাটারিগুলো কুরিয়ার মাধ্যমে পারচেস করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবেন, এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।